हेलो फ्रेंड्स, वेलकम टू रॉय एकेडमी लर्निंग पॉइंट। बंधुरा, आज के ऋग्वैदिक सभ्यता नहीं डिसकस करब। आगे क्लास दुटीते सिंधु सभ्यता नहीं डिसकस कर, तुम्हारा चैनल लिस्टे गए वीडियो दुटी देखे नाओ। आजकल प्रैक्टिस सेटे हमें किछु क्वेश्चन नहीं सेगुलो डिसकस करब और साथे साथे तार रिलेटेड फैक्टगुलो बोले देव। हमारे 25 क्वेश्चन साथे साथे तुम्हारे 50 থেকে 100 क्वेश्चन मत इनफरमेशन तुम्हारा पे जा। और अभी आजकल एक भिडियोते ही टोटाल ऋग्वैदिक जुगटा कवर कर देव। तो देखे ना प्रथम क्वेश्चन, आर्यरा भारत एसे प्रथम कथाय स्थायी भावे बसबास करते शुरू करे? तो अपशनगुलो देखे नाओ, पंजाब, सिंधु, राजस्थान, गुजरात। तो तुम्हारा कमेंट बक्से अन्सार करो, हमें तुम्हारे एक टाइम दिच्छी। ओके, तुम्हारे अन्सार मिले नाओ। आंसर विल बी ऑप्शन ए, पंजाब। तो देखो, आर्यरा मध्य एशिया थेके तारा हिंदुकुश पर्वत एटाके अतिक्रम करे तारा भारते प्रवेश करेछिलो एवं प्रवेश करे प्रथमे तारा पंजाब अंचले अर्थात सप्तसिंधु। पंजाबेर परिवर्ते जदि सप्तसिंधु लेखा थाके अपशने तो सेई अपशनटाओ तोमादेर आंसर हये जाबे। ओके, तो पंजाब बा सप्तसिंधु एरियाते तारा बसबास करते शुरू करे। क्वेश्चन नम्बर टू, ऋग्वेदे उल्लेखित सबचेये गुरुत्वपूर्ण नदी कोनटी? गंगा, सरस्वती, सिंधु नाकि यमुना? तो अन्सार करो बंधुरा। तो अन्सार हबे, तो अन्सार हो जाबे सरस्वती। बंधुरा, ये सरस्वती नदी एटा छिलो गुरुत्वपूर्ण नदी, किन्तु देखो बर्तमाने किन्तु ये नदीटा अलरेडी शुकिये गेछे। राजस्थाने पड़े ये सरस्वती नदीटा, एखन प्राय शुकिये मरुभूमिते परिणत हो गेछे। होयतो बृष्टिर समय किछुटा जल थाके, किन्तु बर्तमाने ये नदीटा प्राय शुकिये गेछे। तो एबार तुम्हारा एकटू देखे नाओ जे बैदिक सभ्यताय जे सब नदीगुली छिलो सेई सब नदीगुली एखनो आछे? तो सेई सब नदीगुलिते बैदिक सभ्यताय कि नामे डाका हतो एबं बर्तमाने एखन आमरा कि नामे डाकि? तो देखो, तो सिंधु नदीर नामटा कि? सिंधु नदी आगे सिंधु नदी छिलो, एखनो सिंधु नदी, जदिओ इंग्लिशे एटाके इंदास बले। तो एटार नामटा चेन्ज हयनि। तो देखो, तारपरे এখন যে নদীটার নাম ঝিলাম সেটা বৈদিক যুগে ছিল বিতস্তা। চিনাব বৈদিক যুগে ছিল আশিকিনী। রাভি বৈদিক যুগে ছিল পুরুষানী। বিয়াস, বিপাশা, সুতলেজ বা শতদ্রু এটা বৈদিক যুগে শতদ্রী, শতদ্রী নাম ছিল। দেখো, আর গোমতীর নাম কি ছিল? গোমাল। আর কুরাম, ক্রুম, ঘাগর, দৃশাদবতী। ওকে, তো এই নামগুলোর বর্তমান নাম এবং ঋগ্বৈদিক যুগের নাম দিয়ে কোশ্চেন জেনারেলি কোশ্চেন সেট হয় এক্সামে। তো এই নামগুলি তোমরা একটু দেখে নাও। ম্যাক্সিমাম তোমরা রাভি, চেনাব, ঝিলাম, বিয়াস এই কটা অন্তত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই কটা দিয়ে বেশি কোশ্চেন এক্সামে দিয়ে থাকে। তো কোশ্চেন নাম্বার থ্রি, সামবেদ পাঠকারীকে কি বলা হতো? হত্রী, উদ্গাত্রী, উদ্ভার্য নাকি গায়ক? অ্যান্সার করার চেষ্টা করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে উদ্গাত্রী। বন্ধুরা, সামবেদে যে মন্ত্র পাঠ করত সেই তো তাকে বলা হতো উদ্গাত্রী। তাহলে ঋগ্বেদে যে মন্ত্র পাঠ করত তাকে বলা হয় কি? হত্রী। আর যজুর্বেদে যে মন্ত্র পাঠ করত তো তাকে বলা হবে উদ্ভার্য। ওকে, এগুলো একটু দেখে নাও। উপনিষদ শব্দটির আক্ষরিক অর্থ কি? জ্ঞান, সন্নিকটে বসা, আবৃত্তি, জ্ঞানী? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে সন্নিকটে, সন্নিকটে বসা। আচ্ছা, উপনিষদ যখন পাঠ করা হতো বা উপনিষদ কথা, অ্যাকচুয়ালি উপনিষদ হলো হিন্দু ধর্মের দর্শন। ওকে, তো উপনিষদ সন্নিকটে বসা মানে হলো গুরু সন্নিকটে বসে শিষ্যরা বেদ শুনত। তো তাহলে উপনিষদের আক্ষরিক অর্থ কি? সন্নিকটে বসা। দশ রাজার যুদ্ধের কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? মহাভারত, ঋগ্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, কোনটা হবে? অ্যান্সার করো। তো অ্যান্সার উইল বি ঋগ্বেদ।
বন্ধুরা, 10 রাজার যুদ্ধ ঋগ্বেদে বর্ণিত আছে, আর ঋগ্বেদে এই যুদ্ধটা খুবই পরিচিত আছে। তো এই যুদ্ধটা কোথায় হয়েছিল? রাবি নদীর তীরে। ওকে, এই যুদ্ধটা রাবি নদীর তীরে হয়েছিল এবং ভরত গোষ্ঠীর নেতা ছিল রাজা সুদাস, এবং সুদাস ছিলেন কিন্তু ওই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা এবং প্রভাবশালী রাজা। তো পরের কোশ্চেনটা দেখে নাও, চতুরাশ্রম প্রথার প্রথম আশ্রম কি? তো তোমরা আশা করি সবাই জানো, তো অ্যান্সার করো তাড়াতাড়ি। তো অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মচর্য। যে 4টি আশ্রম ছিল, যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ছিল 4টি পরপর। ওকে, ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য হলো যখন কিশোর বয়সে বাচ্চারা কি করত, গুরুর গুরুর বাড়িতে গিয়ে শিক্ষা গ্রহণ। গার্হস্থ হলো মানুষ যখন সংসার ধর্ম পালন করত, তো সেটাকে বলে গার্হস্থ। তো সংসার ধর্ম ত্যাগ করার পরে আর সন্ন্যাস গ্রহণের আগে একটা সময় থাকে, তো সেইটাকে বলে বানপ্রস্থ। এবং সন্ন্যাস হলো যখন অনেক বয়স হয়ে যেত, তো তখন সন্ন্যাস নিয়ে জঙ্গলে গিয়ে ধর্ম সাধনা করত, তো এটাকে বলে সন্ন্যাস। কোয়েশ্চেন নাম্বার 7, বৈদিক যুগের রাজনৈতিক পরিষদের নাম কি ছিল? গিল্ড, সভা ও সমিতি, ব্রহ্মচর্য, আশ্রম। তো বৈদিক যুগে যে রাজনৈতিক যে পরিষদ ছিল, তো তার নাম কি? সভা ও সমিতি। সভা একটা, সমিতি একটা, দুটো আলাদা আলাদা। তো এই দুটির নাম ছিল, এই পরিষদের নাম ছিল কি? সভা এবং সমিতি। জন এর অধিকর্তাকে কি বলা হতো? গোপ, জনপতি, গ্রামণী নাকি রাজন? তো অ্যান্সার দাও বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে গোপ। বন্ধুরা, জনপতি হবে না, অ্যান্সার হয়ে যাবে গোপ। এবং গ্রামণীকে, গ্রামণী হলো গিয়ে গ্রামের প্রধানকে গ্রামণী বলে। রাজন, রাজাকে রাজন বলা হতো। আর তখন ছিল 51বর্তী পরিবার, তো পরিবারের যে প্রধান ছিল, পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপা বা কুলোপা। তো নেক্সট কোয়েশ্চেন, বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? তো তখন তো টাকা পয়সা ছিল না, তো বিনিময়ের মাধ্যমে বেচা কেনা চলতো, তো সেই বিনিময়ের মাধ্যমটা কি ছিল? বনসম্পদ, ঘোড়া, হাতি, গরু। তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে গরু। তো কোয়েশ্চেন নাম্বার 10, বৈদিক যুগের একজন বিদুষী নারীকে ইন্দ্রাণী, নন্দিনী, দুর্গা নাকি লোপা? বন্ধুরা, তো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে লোপামুদ্রা। বন্ধুরা, লোপামুদ্রা ছাড়াও আরো বিদুষী নারী ছিলেন, যেমন গার্গী, মৈত্রেয়ী, ঘোষা, এরকম নামে আরো অনেক বিদুষী নারী ছিলেন, তো তাদের মধ্যে অন্যতম হলেন লোপামুদ্রা। আর্যদের রাজাকে কি বলা হতো? সেনানি, একরাট, রাজন নাকি কোনোটি না? তো অ্যান্সার হয়ে যাবে রাজন। বন্ধুরা, সেনানি কাদের বলা হতো? সেনাকে সেনানি বলা হতো। ওকে, সেনাপতি, যে সেনাপতিকে সেনানি বলা হতো। একরাট হলো অ্যাকচুয়ালি ষোড়শ মহাজন পদের যেসব রাজা ছিল, তাদের যে তারা এই একরাট, এই একরাট উপাধিটা ধারণ করত। আর রাজন হলো এই বৈদিক যুগের রাজা। কোশ্চেন নাম্বার 12, আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া, হাতি, উট, গরু? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে ঘোড়া। বন্ধুরা, ঘোড়া কিন্তু বৈদিক সভ্যতায় প্রথম লক্ষ্য করা যায়, কারণ হলো তোমার সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না, যদিও শূরকোটায় ঘোড়ার খুরের অস্তিত্ব পাওয়া যায়, তারপরেও কিন্তু তারা ঘোড়ার ব্যবহার জানতো না। ওকে, ঘোড়ার ব্যবহার প্রথম শুরু করে ভারতে আর্যরা। 10 রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর নেতা বা রাজা কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে সুদাস। আমি আগেই বলেছি, আর 10 রাজার যুদ্ধ খুবই একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ঋগ্বেদে, ঋগ্বেদে এটার উল্লেখ আছে। আর এই যুদ্ধটা রাবি নদীর তীরে হয়েছিল, সুদাস ছিল খুবই প্রভাবশালী রাজা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ঋগ্বৈদিক যুগে পঞ্চম বেদ বলতে কি বোঝায়?
রামায়ণ, মহাভারত, উপনিষদ নাকি গীতা? অ্যান্সার করো বন্ধুরা তাড়াতাড়ি। তো অ্যান্সার হয়ে যাবে মহাভারত। ঠিক আছে, তো চারটি বেদের পরে যে আর একটা বেদের কথা কল্পনা করা হয় পঞ্চম বেদ, পঞ্চম বেদটা হলো কি মহাভারত। উপনিষদ কি? উপনিষদ হলো বেদান্ত, উপনিষদকে বেদান্ত বলা হয়। আর গীতা কি? গীতা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, অর্জুন তথা সমগ্র মানব জাতিকে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, তো সেটা গীতায় বর্ণিত আছে। কোশ্চেন নাম্বার 15, ঋগ বৈদিক যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো? বন, গোধুম, সীতা নাকি শির? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে সীতা। বন্ধুরা আমি এই ছবিটা দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ছবিটাই সীতা আমি কেন দিয়েছি বলতো? সীতার বাবা যে জনকরাজ, জনকরাজকে একজন মুনি বলেছিলেন যে তার জনকরাজের সন্তান হচ্ছিল না, তো তারপরে একজন মুনি ওনাকে বললেন আপনি জমি চাষ করুন, দেখবেন আপনি আপনার ফল পেয়ে যাবেন। তো উনি যখন জমি চাষ করছিলেন, তখন সেই জমিতে চাষ করতেই তিনি একটা বাচ্চা কুড়িয়ে একটা বাচ্চা পেলেন, তো তাই জন্য তার নাম দিয়েছিল সীতা। তো সীতা কেন নাম দিয়েছিল? যে এই যে চাষযোগ্য জমিতে সীতাকে পেয়েছিল বলে, তো তার জন্য নাম দিয়েছিল সীতা। তো অ্যান্সার কি হবে? সীতা, চাষযোগ্য জমি হলো সীতা। আর শির কি? শির হলো লাঙল। গোধুম কি? গোধুম হলো গম। কোশ্চেন নাম্বার 16, ঋগ বৈদিক যুগে লাঙলকে কি বলা হতো? বন্ধুরা একটু আগে আমি বলে দিয়েছি, তো লাঙলকে বলা হতো শির। কোশ্চেন নাম্বার 17, আর্যদের সম্পর্কে জানতে কোন লিপির সাহায্য নেওয়া হয়? স্তম্ভলিপি, সিন্ধু লিপি, হস্তিগুম্ফা লিপি, বোগস্কই লিপি? অ্যান্সার করো। তো অ্যান্সার হয়ে যাবে বোগস্কই লিপি। বন্ধুরা এই বোগস্কই লিপিটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া গেছে বলতো? এই লিপিটা তুরস্কে পাওয়া গেছে, বর্তমান টার্কি যার নাম, সেই টার্কিতে পাওয়া গেছে। এই লিপিটা পাঠোদ্ধার করার পরে আর্যদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন, বৈদিক যুগের সরস্বতী কিসের দেবী ছিলেন? বর্তমানে কিসের দেবী? এখন আমরা মানি সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু বৈদিক যুগে কিসের দেবী ছিলেন? বৃষ্টির, বনের, নদীর নাকি ভোরের? তো অ্যান্সার হয়ে যাবে নদীর দেবী। তো বন্ধুরা কোন দেবী, কিসের দেবী কে ছিলেন, তো সেটা দেখার জন্য তোমরা এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই আমি যে ছকটা দিয়েছি এই ছকটা তোমরা পড়ে নিতে পারো। দেখো এই ইন্দ্র বৃষ্টির দেবতা, ইন্দ্র ছিল কিন্তু তখনকার সময় প্রধান দেবতা। সোম গাছের দেবতা, পৃথ্বী পৃথিবীর দেবতা, অগ্নি আগুনের দেবতা, মিত্র সূর্যের দেবতা, সরস্বতী নদীর দেবী, মরু ঝড়ের দেবতা, অরণ্যানী বনের দেবী, পার্জন্য বৃষ্টির দেবতা, বরুণ জলের দেবতা, উষা ভোরের দেবী। ইন্দ্র হলো তখনকার সময় প্রধান দেবতা। ওকে, তোমরা এই ছকটা ভিডিওটা পজ করে তোমরা এই ছকটা একটু পড়ে নাও। তো এই ছকটা থেকে অনেক কোশ্চেনও দিয়ে থাকে জেনারেলি, আমি তো শুধু সরস্বতী কিসের দেবী দিয়েছি, তো অনেক সময় এরকম দিয়ে দেয় যে পার্জন্য কিসের দেবী ছিল। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনগুলো তুলে থাকে জেনারেলি, তো এইগুলো একটু তোমরা দেখে নাও। গায়ত্রী মন্ত্র কোন দেবীর উদ্দেশ্যে গাওয়া হতো? তো গায়ত্রী মন্ত্র কোন দেবীর উদ্দেশ্যে গাওয়া হতো তোমরা একটু দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো অ্যান্সার হয়ে যাবে সাবিত্রী। তো গায়ত্রী মন্ত্র সাবিত্রী দেবীর উদ্দেশ্যে গাওয়া হতো, এবং এই গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ করা আছে? এই গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে উল্লেখ করা আছে। ওকে, উপনিষদের বিষয়বস্তু কি? স্তোত্র, সঙ্গীত, হিন্দু ধর্মের দর্শন নাকি যুদ্ধ? অ্যান্সার করো বন্ধুরা তাড়াতাড়ি। তো অ্যান্সার হয়ে যাবে হিন্দু ধর্মের দর্শন। ওকে, উপনিষদ মানে হলো দর্শন, ফিলোসফি। ঠিক আছে, ফিলোসফি অফ হিন্দুইজম। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, বৈদিক যুগে গাভীকে কি বলা হতো? গাভীষ্টি, অগ্ন, শতমান নাকি ব্রীহি? অ্যান্সার করো বন্ধুরা তাড়াতাড়ি। তো অ্যান্সার হয়ে যাবে অগ্ন। ওকে, গাভীকে কি বলা হতো? অগ্ন। আবার
এই অগ্নর মানে কিন্তু নট টু বি কিল, অর্থাৎ হত্যা করা যাবে না। আর গাবিষ্টি কি? গাবিষ্টি হলো গাভীর অনুসন্ধান করাকে গাবিষ্টি বলে। শতমান হলো স্বর্ণখণ্ডকে শতমান বলে। আর ব্রিহি ধান, ব্রিহি হলো ধান। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা দেখে নাও, সাংখ্য দর্শনের রচনা কি করেন? কপিল, গৌতম, বেদব্যাস নাকি পতঞ্জলি? বন্ধুরা অ্যান্সার করো। তো অ্যান্সার হয়ে যাবে কপিল। ওকে বন্ধুরা, তো তাহলে গৌতম কিসের কি রচনা করেন? গৌতম হলো ন্যায়শাস্ত্র রচনা করেন। ওকে, আর বেদব্যাস হলো উত্তর মীমাংসা এবং পতঞ্জলি যোগ। এইগুলো তোমরা একটু দেখে নাও, টোটাল ছটি দর্শন আছে, ছটি দর্শন কে কোনটা রচনা করেন তোমরা একটু দেখে নিও। কোশ্চেন নাম্বার 24, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থে উল্লেখ আছে? ঋগ্বেদ, আরণ্যক, মুণ্ডক উপনিষদ নাকি ন্যায় দর্শন? তো অ্যান্সার হয়ে যাবে মুণ্ডক উপনিষদ। বন্ধুরা সত্যমেব জয়তে কথাটি আর কোথায় দেখতে পাও? আমাদের যে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক অশোক স্তম্ভতেও এই সত্যমেব জয়তে কথাটি পাওয়া যায়। তো সত্যমেব জয়তে কি হবে তাহলে? মুণ্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। অনার্যদের সম্পর্কে লেখ, সরি, কোশ্চেন নাম্বার 25, অনার্যদের সম্পর্কে আলোচনা করা আছে কোন বেদে? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ? অ্যান্সার উইল বি অথর্ববেদ। বন্ধুরা এক এক করে তোমরা এই যে কোন বেদে কি কি আর নিয়ে আলোচনা করা আছে তো সেইগুলো একটু দেখে নাও। তো ঋগ্বেদে সাবিত্রী মন্ত্র আছে এবং ঋগ্বেদে টোটাল 1028টি টোটাল মন্ত্র আছে। আর ঋগ্বেদে ওম কথাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, তাও কতবার? 1028 বার। আর ঋগ্বেদ যে পাঠ করত তাকে বলা হয় হোত্রী। আর এই ঋগ্বেদ সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ। সামবেদ, সামবেদে কি আছে? সামবেদে হলো সঙ্গীত আছে, গান, সামবেদে আছে গান, ঠিক আছে। আর সামবেদে যে যে মন্ত্রগুলো উচ্চারণ করে তাকে বলা হতো উদ্গাত্রী। আর যজুর্বেদে কি আছে? যজুর্বেদে যে আচার অনুষ্ঠান আছে, কি করে আচারগুলো পালন করতে হবে সেইটা আছে যজুর্বেদে। আর অথর্ববেদে কি আছে? অথর্ববেদে আছে তোমার জাদুবিদ্যা, মায়াজাল, এগুলো আছে অথর্ববেদে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, ঋগ্বেদে কিন্তু আয়ুর্বেদ, আয়ুর্বেদ নিয়ে লেখা আছে ঋগ্বেদে। কোশ্চেন নাম্বার 26, পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মমান বণিকদের কি বলা হতো? সৃষ্টি, পণি, স্বার্থবাহ নাকি বিরাট? তো অ্যান্সার হয়ে যাবে স্বার্থবাহ। আর বৈদিক যুগে বণিকদের বলা হতো সৃষ্টি, আর সিন্ধু সভ্যতায় বণিকদের বলা হতো পণি। বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন দর্শন চর্চা এবং ধর্মতত্ত্ব আলোচনা করে কাটিয়ে দিতেন তো তাদের কি বলা হতো? বিদুষী, ব্রহ্মবাদিনী, বিশ্ববারা, বীরাঙ্গনা? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মবাদিনী। বন্ধুরা আমরা এই ইতিহাস কোশ্চেনের সাথে সাথে আমাদের অন্য একটি চ্যানেল আছে ই লার্নিং বলে, তো ই লার্নিং চ্যানেলটাতে তোমরা ভিজিট করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওটাতে সায়েন্স জিকে, সায়েন্স জিকে শুধু জিকে নয়, সায়েন্সের যে নিউমেরিক্যাল আছে, অর্থাৎ যে সায়েন্সের যে ম্যাথ আছে, সায়েন্সের কি করে অঙ্ক করতে হয় তোমাদের গ্রুপ ডিতে খুবই কাজে লাগবে। তো সায়েন্সের ম্যাথটা তোমরা প্র্যাকটিস করার জন্য আমাদের এই ই লার্নিং যে চ্যানেলটা আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো ওই চ্যানেলটাতে তোমরা ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও তোমার টাইপিং টিউটোরিয়ালের প্র্যাকটিস তোমরা করতে পারবে, যেটা পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়াও তুমি, আমি এই ন্যাশনাল মুভমেন্ট বলে একটা ন্যাশনাল মুভমেন্টের উপরে কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। তো এই ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ওটা পার্টটা, ঠিক আছে। তো এই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং কিছু কোশ্চেন দেবো, রিলেটেড ফ্যাক্ট বলবো এবং টোটাল তোমাদের কভার করে দেবো, ঠিক আছে। তো ওই চ্যানেলটাতে, ওই চ্যানেলটাতে ভিজিট করেও তোমরা এই এই টপিকগুলো, এই টপিকগুলো তোমরা কভার করে নিতে পারো।
কোশ্চেন নাম্বার 28, দাক্ষিণাত্যে বৈদিক সভ্যতার বিকাশ কে করেছিলেন? বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য নাকি কপিল? অ্যান্সার কর বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে অগস্ত্য। অগস্ত্য মুনি দক্ষিণে যাত্রা করেছিলেন, ঠিক আছে, আর কোনোদিন ফিরে আসেননি, যদিও দক্ষিণে গিয়ে উনি বৈদিক সাহিত্যের বিকাশ করেছিলেন দক্ষিণ ভারতে। কোশ্চেন নাম্বার 29, বৈদিক সভ্যতার প্রধান ফসল কি ছিল? অ্যান্সার কর বন্ধুরা। তো প্রধান ফসল ছিল কি? যব। ধান বা গম ছিল না, প্রধান ফসল কিন্তু ছিল যব। তো এছাড়াও ওদের আরো একটা খাবার ছিল, উপাদেয় খাদ্য ছিল দুধ এবং দুধ জাতীয় যে অন্যান্য যেসব খাবার আছে দুধের থেকে তৈরি, তো সেগুলো ওদের সবচেয়ে বেশি উপাদেয় খাবার ছিল বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য খাবার ছিল। আর এরা চাষবাস ছাড়াও, বৈদিক সভ্যতার মানুষ চাষবাস ছাড়াও তারা পশুপালন করত। ওকে, তো পশুপালন মেইনলি গরুটাকেই তারা বেশি প্রাধান্য দিত। কোশ্চেন নাম্বার 30, বৈদিক সভ্যতার মানুষের ব্যবহৃত গহনার নাম কি? অয়স, উগ্র, স্পা নাকি নিষ্ক ও মানা? তো অ্যান্সার হয়ে যাবে নিষ্ক ও মানা। তো নিষ্ক ও মানা ছিল গহনা, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই নিষ্ক ও মানা হয়ে যায় বিনিময়ের মাধ্যম হিসেবে, এক মুদ্রা হিসেবে ইউজ করা হয় পরবর্তী বৈদিক যুগে। আর বাকি অপশনগুলো দেখে নাও, অয়স কি? অয়স হল লোহাকে বলতো অয়স, উগ্র, উগ্র পুলিশ, পুলিশের কাজ করতো তাদের বলতো উগ্র, আর স্পা হলো গুপ্তচর বাহিনী, গুপ্তচরকে বলা হতো স্পা। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক কি দেখো, মহাভারত কে রচনা করেন, ঠিক আছে? তো অ্যান্সার দেখে নাও, অ্যান্সার বাল্মীকি, বশিষ্ঠ, ব্যাস, কৃত্তিবাস, এদের মধ্যে কে মহাভারত রচনা করে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর অন্য কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।